হাইকো গ্রী কম্প্রেসর 100% কপার কন্ডেন্সার পাকাটা অ্যাক্টুলিক ফাইবারে বিদ্যুৎ বিল আসবে থেকে 5 টাকা বাজারের সবচাইতে কম দামে एसी নিয়ে কথা বলতেছি কম্প্রেসরের জন্য কিন্তু 5 বছরটা রিপ্লেসমেন্ট থেকে যাবে ভিউয়ার্স সকলকে নতুন আরেকটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি ভিউয়ার্স আজকে আপনাদের সাথে এসি নিয়ে কথা বলবো বাজারের সবচেয়ে কম মূল্যে যারা एसी নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকে স্পেশালি এখানে অনেকগুলো এসি কিন্তু রয়েছে হাইকো আছে গ্রী আছে মিডিয়া আছে আজকে স্পেশালি কথা বলবো হচ্ছে হাইকো নিয়ে হাইকো ব্র্যান্ড আসলে আপনারা কম বেশি সবাই চিনেন এটা হচ্ছে গ্রী ব্র্যান্ডের একটা সাব ব্র্যান্ড কিন্তু হচ্ছে হাইকো সবচেয়ে কম মূল্যে কিন্তু আপনারা নিতে ভিউয়ার্স আজকে কিন্তু আমরা রয়েছি কোকারিস পার্কের সেখান থেকে আমাদের সাথে বাউ ওয়াই আছে বাউ ওয়াই আজকে আপনাদেরকে সকল ফিচার কিন্তু জানিয়ে দিবে হাইকো সম্পর্কে তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া বেশ ভালো আছি তো শুরুতে বলেছিলাম যে হাইকো নাকি সবচেয়ে বাজারের কম মূল্যে বর্তমান সময়ে সবচেয়ে কম প্রাইসে অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে দিচ্ছে আপনাকে হাইকো আর বিশেষ করে বাংলাদেশে কয়েকটা ব্র্যান্ড আছে এক একটা কোম্পানির যেহেতু ওয়ারেন্টি পলিসি এক এক রকম আপনারা অনেকেই কিন্তু গিরি কোম্পানির এসি সম্পর্কে জানেন যারা গ্রি কোম্পানির মতো ফিল নিতে চান তাদের জন্য রয়েছে বেস্ট হাইকো আজকে আমরা হাইকো এসি নিয়ে কথা বলবো আমাদের কাছে রয়েছে এক টন দেড় টন দুই টন তিনটা সাইজ রয়েছে আর আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ অফিশিয়াল ওয়ারেন্টি সহকারে দিচ্ছি এটা ওয়ারেন্টি প্রোভাইড করবে ইলেকট্রোমার্ট আপনারা কম্প্রেসারের জন্য পাবেন পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পার্সের জন্য পাবেন এক বছর ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস পাবেন এক বছর ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই এসিটা নিতে পারবেন কেউ যদি চান যে আমাদের শপে এসে প্রোডাক্ট দেখে নেবেন সেই ক্ষেত্রে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক অপোজিট মার্কেট মার্কেটের নাম ক্যাপিটাল সুপার মার্কেট এই মার্কেটের দ্বিতীয়তলে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কোকারিস পার্ক আর কোকারিস পার্কে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি গ্রি ব্র্যান্ডের ইনভার্টার এবং নন ইনভার্টার এসি আর পাশাপাশি গ্রি কোম্পানির সাব ব্র্যান্ড যেটাকে বলা হয় হাইকো আপনার এটা সম্পূর্ণ গ্রি কোম্পানির প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের কম্প্রেসারটা কিন্তু গ্রি কম্প্রেসরের ব্যবহার করা হয়েছে ওকে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখাবো আমাদের এটা দেখে নিন হাইকো কোনটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইনডোর ইউনিট এখানে লেখাই আছে হাইকো আপনি খেয়াল করবেন এখানে লেখা আছে হাইকো গ্রি কম্প্রেসর এই যে এটা হচ্ছে আউটডোর এটার মধ্যে যে কম্প্রেসারটা ব্যবহার করা হয়েছে এটা মূলত গ্রি কোম্পানির কম্প্রেসর আপনি যদি খেয়াল করেন এটা সম্পূর্ণ গ্রির লুকেই আছে আমরা এখানে একটন টন দেড় টন দুই টন নিয়ে কথা বলবো এই প্রোডাক্টে পাচ্ছেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ওই যে দেখেন গোল্ডেন ফিন কপার কন্ডেন্সার পাবেন গোল্ডেন ফিনের মধ্যে পাশাপাশি এটার ভিতরে যে আউটডোরের পাখা রয়েছে পাখাটা অ্যাক্টোলিক ফাইবারের এবং এই প্রোডাক্টের যে বডি যেটা রয়েছে বডিটা সেম গ্রির বডি জাস্ট আপনার এখানে নামের ক্ষেত্রে এটা হয়েছে হাইকো আর এটা প্রোডাক্টের বডি যেটা আছে এটা সিরামিক কোটেড করা রয়েছে এটার মধ্যে আপনার পেয়ে যাবেন ইকোমোড মোড মোড পেয়ে পেয়ে যাবেন যাবেন স্লিপ রয়েছে আপনার কপার এবং পাশাপাশি মানে এটার ইনডোর ইউনিট যেটা রয়েছে সেটাও সম্পূর্ণ গোল্ডেন ফিন এবং একদম সম্পূর্ণ ভিতরে যে পাইপটা রয়েছে এটা কপার টিউব আচ্ছা আচ্ছা ওকে তো এবং এগুলো হাইড্রোফিন ব্যবহার করা হয়েছে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে দিচ্ছি কম্প্রেসরের জন্য কিন্তু 5 বছরটা রিপ্লেসমেন্ট থেকে যাবে আচ্ছা ওকে টনের হিসাবটা বলে দেই আচ্ছা ওকে তো সেক্ষেত্রে যেটা আপনাদের কাছে আছে 1 টন আছে 1.5 টন আছে আর 2 টন আছে হ্যাঁ টনের একটা মেজারমেন্ট দেই কারো রুম যদি 100 থেকে 130 স্কয়ার ফিট হয় সেক্ষেত্রে আপনারা 1 টন নিতে পারবেন তবে কেউ যদি টপ ফ্লোরে থাকেন বিশেষ করে 6 তালা 7 তালা 8 তালা উপরের যে ভবনগুলো রয়েছে এরকম যদি টপ ফ্লোরে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনারা 1 টনের জায়গায় 1.5 টন নিতে পারেন তারপরে আমাদের রুম যদি এরকম হয় যে একশো পঞ্চাশ থেকে একশো আশি স্কোয়ার ফিটের মধ্যে তাহলে সেই জায়গার জন্য নির্ধারিত হচ্ছে দেড় টন আর যদি কারো রুম যদি দুইশো থেকে দুইশো চল্লিশ স্কোয়ার ফিট পর্যন্ত হয় সেই ক্ষেত্রে সেখানে লাগবে হচ্ছে আপনার দুই টন আচ্ছা আর একশো পঞ্চাশ থেকে একশো আশি পর্যন্ত হচ্ছে 1.5 টন 1.5 আর বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেকের কিন্তু টপ ফ্লোর বহুতল ভবনের যে টপ ফ্লোর গুলো অনেক গরম জায়গা সে যদি আংশিক বড় হয় আমার দৃষ্টিতে আপনারা পরের ক্যাপাসিটিটা নেওয়াই ভালো হবে আচ্ছা আচ্ছা 130 পর্যন্ত হলে 1 টন নিয়ে নেবেন 180 পর্যন্ত হলে 1.5 নিয়ে নিবেন এবং 240 পর্যন্ত হলে আপনি দুই টন নিয়ে নিবেন ভাই বিদ্যুৎ বিল আসলে প্রোডাক্ট গুলো নন ইনভার্টার এসি সেই ক্ষেত্রে নন ইনভার্টার এসি বিদ্যুৎ বিল হচ্ছে নর্মাল এটা রেগুলার টাইপ বিদ্যুৎ বিল আসে কারো যদি কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে এই প্রোডাক্ট নেন দেখা যাচ্ছে যে আপনি কোন শপিং মলে দোকানে এটা সেট করবেন এবং আউটডোরের ডিস্টেন্স চব্বিশ ফিটের বেশি সেই ক্ষেত্রে কিন্তু এক টনের জায়গায় দেড় টন নিতে হবে দেড় টনের জায়গায় দুই টন নিই দুই টন নিতে হবে এটা হচ্ছে যদি আপনার ইনডোর টু আউটডোরের ডিস্টেন্স চব্বিশ ফিটের বেশি হয় বেশি হয় সেই ক্ষেত্রে আপনারা একটু টনটা বাড়ায় নেবেন যেহেতু কমার্শিয়াল ইউজ আর হচ্ছে গিয়ে বিদ্যুৎ বিলের যে ব্যাপারটা বলছেন নর্মাল এক টন এসি যেগুলো আছে এগুলো হচ্ছে মূলত এক হাজার ষাট থেকে এগারোশো ওয়াটের মধ্যে সীমাবদ্ধ ইনপুট ওয়াট সেই ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু নন ইনভার্টার এসি নন ইনভার্টার এসি কিন্তু ঘন্টায় কমসে কম তিনবার ট্রিপ করবে ট্রিপ করবে বলতে আপনার রুম ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসারটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো প্রতি ঘন্টায় যদি তিনবার যদি সে ট্রিপ হয় মানে রেস্ট হয় তাহলে দেখা যাচ্ছে যে সেখানে প্রায় পনেরো বিশ থেকে অনেক সময় তিরিশ মিনিট পর্যন্ত সেটা রেস্টে যাবে আচ্ছা রেস্টে গেলে কিন্তু আপনি এক ঘন্টার জায়গায় আধা ঘন্টার বিদ্যুৎ বিলটা আসলো তার মানে দুই ঘন্টায় এক এসি চললে আপনার এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে আপনি রেগুলার ইউনিট ঘরে থাকলে আপনার বিদ্যুৎ বিল আসবে সাড়ে চার থেকে পাঁচ টাকা ঘন্টায় ঘন্টায় তো দেখা যাচ্ছে যে আপনি যদি দশ ঘন্টা চালান তাহলে আপনার মান্থলি আসবে পনেরোশো টাকা টানা টানা তো টানা তো কোনো বাসায় এটা চলবে না তা না কোনো বাসায় এসিগুলো চলবে না কারণ আপনি এক ঘন্টায় বললাম তো এটা ফিফটি পার্সেন্ট অনেক সময় থার্টি পার্সেন্ট রেস্টে যাবে তো সেই যদি আপনি দশ ঘন্টা চালান সেখানে দশ ঘন্টার জায়গায় কিন্তু আপনার ছয় ঘন্টার বিদ্যুৎ বিলটা আসবে রেগুলার হিসাব রেগুলার হিসাবে আচ্ছা ছয় ঘন্টার বিদ্যুৎ বিল আসলে পাঁচ টাকা ধরলে তিরিশ টাকা মাসে নয়শো টাকা আচ্ছা আপনি এক টন এসিতে নয়শো টাকা বিদ্যুৎ বিল আসবে দেড় টন যেটা আছে এটা মোটামুটি নর্মাল ইউজ হলে হয়তো মাসে পনেরোশো টাকা থেকে দুই টাকা আসতে পারে সেখানে দশ ঘন্টা ব্যবহার করলেন দুই ঘন্টা দশ ঘন্টা ব্যবহার করলে হয়তো পঁচিশশো থেকে তিন হাজার টাকা বিদ্যুৎ বিল আসবে আর সর্বপ্রথম বাজারের সবচাইতে কম দামের এসি নিয়ে কথা বলতেছি এখন দেখা যাচ্ছে যে এসিটা টা যেহেতু সবার জন্য প্রয়োজন সেক্ষেত্রে বাজেটের বিষয়টা যদি আপনি খেয়াল করেন সবার তো বাজেট একরকম হবে না অনেকে অল্প বাজেটের মধ্যে একটা এসি চাচ্ছে কিন্তু অল্প বাজেট হলেই যে আপনি খারাপ জিনিসটা নিবেন বিষয়টা এমন না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে যত ব্র্যান্ড আছে সবাই নন ইনভার্টারের ক্ষেত্রে পাঁচ বছর কম্প্রেসারের দেয় এক বছর পার্সের দেয় তারপরও ব্র্যান্ড অনুযায়ী দেখা যাচ্ছে এক একটা কোম্পানির কিন্তু বাজারে এক এক রকম সার্ভিস পলিসি রয়েছে তারপরে বাজারে একটা গুডেলেরও একটা ব্যাপার রয়েছে সেই ক্ষেত্রে বর্তমানে শীর্ষস্থানে কিন্তু রয়েছে গ্রি আগে জেনারেল ছিল এখন বর্তমানে সবার পপুলার স্থানে রয়েছে গ্রি আপনারা চাইলে গ্রির চাইতে যদি বাজেট কম থাকে আপনারা হাইকোটা নিতে পারেন আর গ্রি আমাদের কাছে अवेलेबल আছে কারো যদি গ্রি লাগে সে ক্ষেত্রে আপনারা চাইলে গ্রিটাও নিতে পারেন গ্রিটাও নিতে পারেন আর আজকে আমরা প্রাইস যেটা দিচ্ছি আমরা আজকে 1 টন অফার প্রাইস দিচ্ছি মাত্র 36000 টাকা মাত্র 36000 টাকা 36000 টাকা এটা হচ্ছে অনলি এসি প্রাইস কারো যদি ইনস্টলেশন লাগে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে আলোচনা করে নেবেন আচ্ছা তারপরে হচ্ছে 1 টন আমরা 1 টনের প্রাইস দিচ্ছি হচ্ছে 47000 টাকা শুধুমাত্র এসিডাম তো বলে দিচ্ছি যারা ইনস্টলেশন নিবেন অবশ্যই জায়গা এবং কয় পয়তালয় থাকেন সেভাবে আলোচনা করে নিবেন নম্বর আছে দুই টনের আমরা কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকা ঊনষাট হাজার টাকা পাঁচশো টাকা আপনারা দুই টোন পাবেন ওকে আর যদি ঢাকার মধ্যে যদি কেউ আমাদের এই বিজ্ঞাপনটা দেখে থাকেন আমাদের শোরুমে এসে দেখতে চান সরাসরি শোরুম আসতে পারেন এবং কেউ যদি চান অনলাইন অর্ডার করতে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনার বাসায় চলে যাবে আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কুরিয়ার চার্জ অ্যাডভান্স করেন আমরা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে দিবো অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল করে কথা বলে আপনি চাইলে হাইকো নিতে পারেন

দেখা যাচ্ছে আচ্ছা এই যে দেখেন আনন্দ মিষ্টান্ন ভান্ডার দেখছেন এই যে আনন্দ মিষ্টান্ন ভান্ডার ঠিক আছে ঠিক এই ভান্ডারের উল্টা পাশে তাকাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোকার স্পার্ক সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজে আসতে পারবেন